মানে আমার সেন্ট্রাল ইউপিপিএল দলের নির্দেশ মর্মে প্রত্যেকটা জেলা গঠন করা হয়েছে। ইয়ার লগতে জেলার বা সেন্ট্রালের পর একটা নির্দেশ প্রত্যেকটা ব্লক তো গঠন করব লাগে। তো এই হিসাবে আমার কাজলগাঁও যেটু বিটিসি কনস্টিটিউয়েন্সি যেটু ব্লক, এই ব্লকটো আমি গঠন করবলে গই আছো। একত্রিশজনীয়া একটা কমিটি ইয়াত হব। তো এই একত্রিশজনীয়া যেটু কমিটি, আমি এনেকুৱা এটা কমিটি বনাম যে পরবর্তী কালত যে আমার দলর আগত যেবিলাক অলপ মানে কাম করা রই গেছিল, এই বাকি যেবিলাক রই যাওয়া যেবিলাক কাম আমার সমাজের কারণে, অঞ্চলের কারণে আর দলীয় হিসাবে রাজনীতি হিসাবে ইয়ার একটা মজবুত রাজনীতি করার কারণে আমি এই ব্লকটো একটা মজবুত একটা কমিটি আমি বানাবলে গই আছো। আর ইয়াত যেবিলাক পদবীত পাইছে প্রেসিডেন্ট, সেক্রেটারি জি বা যেবিলাক এক্সিকিউটিভ যিমানখিনি মেম্বার্স আছে, তেখেতসকলে সকলের লগত আমি অলরেডি কথা পাতিছে, হয়তো তেখেতসকলে এই কথাবিলাক নিশ্চয় মনত লৈ পেলাই দলর স্বার্থত এই অঞ্চলত বৃহৎ আমার বিটিসি অঞ্চলত বা সর্বাঙ্গন যে ইউনিয়ন উন্নতি ইয়ার স্বার্থত কাম তো করব আমি আশাবাদী। হয় আমি খুবই মানে আনন্দিত বলে কব লাগিব। আমি যেটা এটা অনুভব আসিল আমার মানে আমার ব্লগত পড়া বা আমার সম্মানীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট চরণগেরা নার্জারি, তেখেতক আমি এটা তেনেকুৱা ভাল পদবীত পালে ভাল পাম বলে আমি আশা করে আসলো। তো এই মর্মে এবার আমি যেটা রাজ্যর সভার যে নমিনেশন যেটা ফাইল করা বা ক্যান্ডিডেট সিলেকশন তো অলরেডি হয়েছে, তার কারণে আমি কাজলগাঁওবাসী হিসাবে আমি বহুত মানে মানে ফুর্তি আমি লাগি আছো। তো সেই কারণে আমি বিশেষকৈ ধন্যবাদ দিব লাগিব আমার মুখ্যমন্ত্রী সন্মানীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার, ইয়ার লগতে আমার প্রদেশত বিজেপি প্রেসিডেন্ট ভবেশ কলিতা স্যারও আমি ধন্যবাদ দিব লাগিব। ইয়ার লগে লগে আমার বিটিসির যেটু চিফ স্যার প্রমোদ বড়ো স্যারকও আমি ধন্যবাদ দিব লাগিব।